কাল থেকে সড়ক-ন পথে দুই দিনের জন্য বিচ্ছিন্ন হতে যাচ্ছে বরিশাল বিভাগ। বিএনপির বিভাগীয় গণসভাবে সামনে রেখে শ্রমিক লীগ নেতাদের নির্দেশে এই দুই দিন বাস, থ্রি হুইলার ও লঞ্চ বন্ধ রাখছে মালিক সমিতি। গণপরিবহন বন্ধের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে সমাবেশ সফল করতে আগে ভাগেই বরিশাল নগরীতে অবস্থান নিয়েছেন দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা। রাহাত খানের তথ্যচিত্রে প্রতিবেদন। 5 নভেম্বর বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ নিয়ে এক মাস ধরে সক্রিয় জেলা বিএনপি। কিন্তু সমাবেশের ঠিক আগে শুক্রবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের সব রুটে বাস, থ্রি হুইলার ও লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন। আমাদের মালিক সমিতির কোনো সিদ্ধান্ত, এটা লেবার ইউনিয়নের ধর্মঘট, তাহলে এত বলেন তো আর বলে লাভ কি? এটা পরিমল দাস আর কে ছিল? আমি তো সবাই চিনি না, বুঝলেন, ভাইদের সংগঠনের কারা কোনো আসছে তার আমি চিনি না। শ্রমিকরাও ই করলে তখন তো আপনাদের কিছু করার থাকে না, লঞ্চের মালিক আসলেই কেন? তবে লঞ্চ বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন মহানগর শ্রমিক লীগের অন্যতম শীর্ষ নেতা। শ্রমিক লীগের নেতা এখন তারা তো বন্ধ করবে অলরেডি, কিন্তু দোষটা তো আমার সবাই। দুই রাজনৈতিক দলের রেষারেষিতে জনগণকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ যাত্রীদের। কষ্টের কোনো সীমা আছে না, এটা তো সম্পূর্ণ অত্যাচার, এর চেয়ে চাইলে কিছু হইতে পারে না পৃথিবীতে। তাদের দুর্ভাগ্যের শেষ নেই। সাধারণ পাবলিকের চিন্তা ভাবনা করলে তো বন্ধ রাখতো না তারা, তাদের স্বার্থ হাসিলের জন্য যার যার মতো তারা করতে আছে। এদিকে বাস লঞ্চ বন্ধ থাকায় বিভাগীয় সমাবেশে অংশ নিতে কয়েকদিন আগেই বরিশালে এসে অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা বলার সদর থেকে আসছি, 10,000 লোক নিয়ে আসছি। লঞ্চ গার্ড বন্ধ, যানবাহন বন্ধের কারণে আমরা দুই দিন তিন দিন আগে এসেছি। গণসমাবেশ আয়োজক বরিশাল মহানগর বিএনপি নেতারা জানিয়েছেন এরই মধ্যে অন্তত 50,000 মানুষ বিভিন্ন এলাকা থেকে বরিশালে এসে অবস্থান নিয়েছে। সব বাধা উপেক্ষা করে 5 নভেম্বর গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে আশা তাদের। পরিণত হবে বলে আশা তাদের। মাঠে আছে, বিভিন্ন হোটেলে আছে, বিভিন্ন বাসাবাড়িতে উঠেছে। আমরা আশা করব বরিশালের সর্ববৃহত্তম জনসভা হবে এবং মহাসমাবেশে রূপান্তরিত হবে। আত্মীয় স্বজনের বাসা, লঞ্চ, মসজিদ এমনকি সমাবেশ মাঠে রাত্রি যাপনের কথা জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।